सर्वप्रथम আমার আপনার কাছে প্রশ্ন থাকবে আপনি বলবেন কিয়ামত তিন প্রকার তাই না বাবা হ্যাঁ এক কিয়ামত হয়ে গেছে একটা কন্টিনিউ হচ্ছে আরেকটা হবে হাই হাই যেহেতু আমার শুরু তাই শুরু থেকে আপনার কাছে আমার এই প্রশ্নটা বলেন এই কিয়ামত दुनियार कौन स्थान होते शुरू होवे हाय हाय रे नतुन प्रश्न एवं एक कयामत जे शुरू होवे एक कयामतेर जे नमूना एई नमूनार धरनटा कि कयामत दुनियार कौन स्थान होते शुरू होवे एवं शुरू जे होवे शुरू होवार तार नमूनार धरनटा कि एई एकटा प्रश्न आपनार काछे थाकबे तारपरे देखि आपनि कि करेन সেটা বুঝে আর কি আমি নেক্সট মঞ্চে কথা বলবো দেখি আগে কোন দিকের বাতাস আসতে সেদিন কাজী হবে আলেক সাই হিসাব নিবে পাই পাই আসবে সমন করবে গ্রেফতারি ও মন ব্যাপারী সেদিন রোজ হাসরে কেমনে দেবী পারি সুন্দর বাড়িওয়ালা খানা মরলে কারো সঙ্গে যায় না সিন্ধু বুঝাই যত টাকা করি এই সকল দুই দিনের তরে এই পরাণ পাখি গেলে দেহ ছেড়ে সেদিন পার ঘাটাতে করবি গরাগো বাবা রে এই দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে টাকা পয়সা ধন দৌলত সুন্দর নারী বাড়ি গাড়ি আপনি যাই বলেন না কেন সেদিন কিছুই কিন্তু সঙ্গে যাবে না আসার সময় যেভাবে খালি এসেছি যেভাবে শূন্য এসেছি আবার যাওয়ার সময় কিন্তু ওইভাবে আমাদেরকে যেতে হবে এই দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে যারা টাকা পয়সার চিন্তা করে না বাবারা তাই না টাকা পয়সার চিন্তা করে না কোনো কিছুর লোভী তার ভিতরে কাজ করে না সে কি সে হলো একজন ভক্ত একজন মুমিন বান্দা সে শুধু চায় আমার কিছুই দরকার নাই আমার কিছুই লাগবে না কাল হাসরের মাঠে যেন আমার মুর্শিদ আমার পরপারের কান্দারি হয় কাল হাসরের মাঠে আমার রাসূল পাক আমার দয়াল নবী যেন আমাকে সাফায়াত করে এইটুকুই আমার চাওয়া সে সর্বক্ষণ সেই ধ্যানে জ্ঞানে থাকে তার কোনো টাকা পয়সা লাগে না এই হলো এক শ্রেণীর লোক আবার আরেক শ্রেণীর লোক আছে যারা চিন্তা করে দুনিয়ার মধ্যে আমার পাঁচতলা গাড়ি লাগবে আমার একটা প্রাডো গাড়ি লাগবে আমার কোটি কোটি টাকা লাগবে এরকম চিন্তাধারা কিন্তু অনেকের বাবার আছে তাই না এইটাই কিন্তু 100% মধ্যে কিন্তু আপনার 80% এরকম লোক আমরা আছি বাড়ি গাড়ি ছাড়া টাকা পয়সা ছাড়া তারা কিছু বুঝে না তাই তাদেরকে বলবো আমি আমাকেও বলি এই যে বাবার আজকে গানে আসছি বাবার দরবারে আমিও কিন্তু টাকা নিয়েই আসছি কিন্তু আমার ব্যাপারটা হলো আমি আমার জন্য বাবারা চিন্তা করি না যতটুকু আমার না হইলে নাই সেটা আমি চিন্তা করি দয়াল যেভাবে রাখে আমার সাথে আরও কিছু লোকজন চলে ওদের দায়ভারটা আমার উপরে থাকে যে কারণে আমি না নিয়ে বাবা পারি না কিন্তু সব সময় একটা চিন্তা ভাবনা করি টাকা পয়সাটা বড় না মালিক এই দুনিয়া হলো দুই দিনের ক্ষণস্থায়ী দুনিয়া চিরস্থায়ী না এখানে দুই দিনের মুসাফির আমরা কেউ চিরদিন থাকবো না কাল হাসরের মাঠে যেন দয়াল নবী সাফায়াত করে
ওই পারে পরপারে যেন আমি ভালো থাকি, আমার চিন্তা কেমন। তাই সবার উদ্দেশ্যেই বলবো, বাড়ি গাড়ি টাকা পয়সা কারো সঙ্গে যাবে না। রাজ্জাগে কই রঙ্গ রসে যেতে চাই আপন দেশে, ডাকছে রাসুল আইরে তারাতারি তারাতারি I'm sorry.